नमस्कार, मैं इंद्रनील, आपका स्वागत है योर टाइम रील कोलकाता में। बंगाली में बहुत ही जल्द एक नया मूवी आने वाला है। फर्स्ट मूवी का नाम है महाबोझ, जो बेटा और बेटी की नहीं, माँ बेटे का स्टोरी नहीं है, स्टोरी है पोते और दादाजी की। जी हाँ, जो बचपन की स्टोरी है। तो चलिए, इस मूवी के जो डायरेक्टर हैं उन्होंने क्या कहा, आपको हम एक्सक्लूसिव सुनाते हैं। এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অসাধু রাজনীতিবিদদের জন্য যাদের জীবন আরও খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে এসে গেল মাঝখানে করোনা অসুখ এসে গেল, এর ফলে মানুষ অনেক মানুষ কাজ হারিয়েছে। এরকম কাজ হারানো দুটো মানুষ, তাদের ক্ষুধা, তাদের সংগ্রাম, ক্ষুধাকে জয় করার জন্য যে লড়াই, এই লড়াই হচ্ছে এই ছবির মূল বিষয়। কারা কারা অভিনয় করেছেন? অভিনয় করেছেন, এটা ঠাকুরদা এবং নাতির গল্প। ঠাকুরদার চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ এবং নাতির চরিত্রে একটি নবাগত নীল দাস। এই ছবিতে মিউজিক কে করেছেন? মিউজিক করেছেন শ্রী নাজমুল হক। নাজমুল হক তিনি এই সময়ের একজন প্রথিতযশা লোকশিল্পী, আর এই ছবির আবহ সঙ্গীত করেছেন, উনি গানের সুর দিয়েছেন। আর আবহ সঙ্গীত করেছেন এই সময়ের অত্যন্ত বিখ্যাত, তিনি এই বিষয়ে অভিজ্ঞ, শ্রী শুভেন্দু মাইতি, তিনি এই ছবির আবহ সঙ্গীত দিয়েছেন। এবং তার সঙ্গে আরও কাজ করেছেন, শুভেন্দু মাইতি অসুস্থ বলে ওর সঙ্গে আর একজনকে দিয়ে শেষ করতে হয়েছে, তার নাম হচ্ছে আমাদের ইন্দ্রনীল রায় বা ডাকুদা। এই ছবি বাণিজ্যিক দিক থেকে কতটা সফল হবে বলে মনে হয়? অলরেডি আপনারা তিনটে পুরস্কার পেয়েছেন এই ছবি। হ্যাঁ, সেক্ষেত্রে স্টার কাস্টিং তো বড় কেউ নেই সম্পর্কা ছাড়া, না তো আপনি নিজে এই ছবির একটা পরিচালক এবং নিজেও প্রযোজক ক্লাস এবং কাহিনীকার, তো সামগ্রিকভাবে কি কতটা আশাবাদী? দেখুন, আমি সামগ্রিকভাবে যে বিরাট কিছু আশা করি তাই নয়, তবে আমি একটা জিনিস মনে করি যে 75 বছর বয়সে পৌঁছে একজন পরিচালক, একটা মানুষ যিনি কোনো ব্যবসাদার নন, যিনি একজন সাধারণ চাকুরিজীবী, পেনশনের টাকা বাঁচিয়ে তিনি এই ছবি করেছেন, আমি এই ছবিটা করেছি, আমি মনে করি আপনারাও এই বিপরে এই সময়ে সাহায্য করলে, অর্থাৎ প্রচারের ব্যাপারে আপনাদের কাছ থেকে যদি সেই রকম, খুব ভালো আশা করি যে আপনাদের প্রচারে সহযোগিতা পাব। এবং মানুষের কাছে যদি এই ছবির খবর যায় তাহলে মানুষ দেখবেন এই ছবি, আমি এইটুকুই মনে করি। রিলিজ হচ্ছে 19 মে। আপাতত কলকাতা এবং শহরতলির 10টা মাল্টিপ্লেক্সে আমরা এই ছবিটা প্রথমেই আমরা ওখানে রিলিজ করছি, তারপরে দেখব আবার বাড়ে কি না, যদি মানুষের ভালো লাগে আমরা এগুলোকে আবার অন্য জায়গাতে পাঠাবার চেষ্টা করব। আর এই ছবিটি ইতিমধ্যে 3টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে এবং আরও কিছু চলচ্চিত্র উৎসবে ছবিটিকে আমরা পাঠাচ্ছি।